আমরা এখন কথা বলবো নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব শাহেদ আহমেদের সাথে। শাহেদ, ভালো আছো? জি ভাই, ভালো আছো, সালাম আলাইকুম। আচ্ছা, আমরা নবদ্বীপ news24.com থেকে, আমি এমএচ মামুন বলছি। এই আমার প্রথম প্রশ্ন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং সংগঠিত করা যায়? নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলে আমরা যারা তরুণ আছি, আমার গত 2 বছর আগে আমাদের যখন কম্পেনিং কমিটি দেওয়া হয়, আমরা আমাদের সর্বোচ্চ দিকে চেষ্টা করছি। অনেক আমাদের কি বলে থাকে দায়বদ্ধতা বা অনেক বাইন্ডিংস এর ভিতরে আমরা কাজ করার চেষ্টা করছি, কিন্তু ডিএমপি বা মূল দল সিনিয়রদের কোনো সহযোগিতার অভাব এবং আমাদের সংগঠনে যারা সিনিয়র আছে তাদের তো আমরা পারিনি। এখন নতুন করে যদি নতুন এবং ইয়াং কিছুটা না এবং ছাত্র দিয়ে কমিটি করা হয়, আমার মনে হয় অল্প দিনে সংগঠিত করা যাবে। আচ্ছা, বর্তমান ছাত্র দল যে কমিটি আছে তাদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব কাজ করতেছে কিনা? আর দ্বিতীয় হলো যে মহানগর ছাত্র দলের ব্যানারে বা ছাত্র দলের পক্ষে এবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয় নাই, এর কারণ কি? কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার নারায়ণগঞ্জ জেলায় আন্দোলন হয়েছে গত বছর বা এবছর, তার যত কম বেশি যাই করছে মহানগর ছাত্রদল করছে। আর মহানগর ছাত্রদলের আমরা যারা মূলত মাঠে থাকি, আমরা নারায়ণগঞ্জ এলাকার ভিতরে অবস্থান নেওয়ার মতো পরিবেশই হয় নাই এবং আমাদের সিনিয়র কারো কোনো হেল্প পাচ্ছি না। আজকে 6 মাস ধরে নারায়ণগঞ্জের বাইরে একটার পর একটা মামলা, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে চাই যে আমার আজ প্রাপ্ত হয়েছি 6 মাস ধরে ভাগর আছি। এর আগে আমার নিজের 6-7-8 জন ছেলে 3-4 মাস করে জেল খাটছে, কারো কোনো হেল্প পাইনি। আমি নিজে উপস্থিত না হলেও আপনি দেখবেন আমার আইডিতে শেয়ার করা, তুলান কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী সংসদের মেম্বার এবং সাবেক প্রচার সম্পাদকের দ্বারা একটা প্রোগ্রাম করানো হয়েছে এবং আমার জেলা কনভেনারও, মহানগর কনভেনারও ছোট্ট একটা প্রোগ্রাম হলেও করছে। আচ্ছা, ধন্যবাদ। তো এই নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি তো হয় নাই, এর কারণ কি? এর কারণ একাধিক এবং সংগঠনের বিষয়গুলো তো আসলে মিডিয়াতে ওইভাবে প্রকাশ করা ঠিক না। আমাদের নিজেদের অনেক ভুল ত্রুটি তো অবশ্যই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তরিকতার অভাব, দলের প্রতি দায়বদ্ধতার অভাব। আচ্ছা, তো আপনি বললেন যে অনেক মামলার শিকার আপনি, তো আপনি কি কোনো ধরনের সহযোগিতা পান নাই নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কাছ থেকে? গতবার যখন আমি মামলা শেষ করি তখন হ্যাঁ, হাইকোর্ট থেকে সাহেব আমাকে হেল্প করছে। পরবর্তীতে আমার আবু যেহেতু একজন লয়ার, তো আমার এইভাবে লয়ার ব্যাপারটা নিয়ে অত প্রবলেম হয় নাই। তারপরও তৈমুর সাহেব স্বাগত সাহেব যথেষ্ট হেল্প করা ট্রাই করছে, কিন্তু এবার এই মুহূর্তে আমার 7 থেকে 8টা বা 10টার মতো আমি জানিও না মামলা হয়েছে এবং দুটো বিচার আইনে আর কিছুদিন আগে একটা চার্জশিট হয়েছে এবং গ্রেপ্তারি পরানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার সাথে কোনো যোগাযোগ করছে না। তো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বা আইনজীবী ফোরামের যারা আছে তারা বিগত বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অনেক সুযোগ সুবিধা নিছে, সেই ধরনের সেই দিক থেকে বিবেচনা করলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনাদের সহযোগিতা করার কথা বা আপনার যারা কর্মী আছে তাদেরকেও মামলা মোকদ্দমা সহযোগিতা করার কথা, তো আপনি কি ধরনের সাহায্য সহযোগিতা পান নাই বা পাইছেন সংক্ষেপে বলবেন? অবশ্যই তাদের এই দলের ক্রান্তি লোক না, তাদের সবকিছু থেকে আমাদের যারা আমরা বিশেষ করে ছাত্ররাজনীতি করছে, আমাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ, আমরা কিন্তু ওইভাবে ইয়ে করতে পারি না। তো ওনাদের আমার এই আইন ব্যবস্থা গুলো কিন্তু দলের প্রতি ইয়ে থেকে নিজেরই করা উচিত, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে, যেমন কালকেও একটা নিউজ পড়লাম, আমার জেলা ছাত্রদলের আহত রাজীব মাজহুল ইসলাম রাজীব বেগ, হয়তো আপনি দেখছেন, তো এগুলো খুবই কষ্টকর বিষয়। তারা কখনো আমাদের খোঁজ খবর নেয় না, বললাম তো অ্যাকসেপ্ট। আমার বুঝে তো একজন লয়ার সাবেক এভাবে ছিল, তা আমার জন্য হয়তো সবার দরজাই খোলা, তার সাধারণ নেতা কর্মী বা আমার সহযোদ্ধা রাজীব ভাই আজকে 4 মাস ধরে জেল কাটতেছে, এইটা দিয়ে তো প্রমাণ হয়, তাই না? তো আরেকটি বিষয়, বর্তমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি যেহেতু এটা গার্জিয়ান বা অভিভাবক সংগঠন, এই সংগঠনের দীর্ঘদিন যাবৎ কমিটি নাই, এই অবস্থায় আপনার কি মন্তব্য যে
এই কমিটি নাই, বা আপনারা কি অভাব ফিল করতেছেন, বা কি ধরনের অসুবিধা ভোগ করতেছেন? ধরো আমাদের যারা সাবেক এমপি বা জেলা বিএমপি আর মহানগর বিএমপি তো কমিটি নাই, এজ এ গার্জিয়ান হিসেবে আমি বলবো যে কারো সাপোর্ট পাচ্ছি না, জাস্ট মৌন সমর্থন হোক আর মৌখিক সমর্থন খন্দকার এতটুকু তার থেকে পাই, কিন্তু তার থেকে আর অনেক 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 বেশি আমরা হোপ করি। একটু কথা আর সেকেন্ড কথা হচ্ছে সামনে যে বিএনপি সবকিছু অঙ্গ সংগঠন নতুন করে সাজাবে বিএনপি, তো এই আমাদের হোপ থেকে জেলা বা মহানগর অবশ্যই সাবেক ছাত্র নেতারা যাতে মূল টপ টু একজন আসে, একমাত্র সে এরকম কিছু হইলেই ধরনের রেভলিউশন সম্ভব। আচ্ছা, তো আপনার এইভাবে দলকে বিএনপি ও অঙ্গ সংগঠন যতগুলো সহযোগী সংগঠন আছে তাদের তার সেই সংগঠনগুলো শক্তিশালী করার জন্য আপনার কোনো বক্তব্য আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে? যারা নিউ কামার নতুন প্রজন্ম এই দৃষ্টান্ত যদি না দেখতে পারে তাহলে তারা দলের সেই ফিউচারে দল করবে। আমাদের মতো ছেলেরা আজকে এক যুগ ধরে দলের জন্য নিজের লাইফ নিজের বয়স নিজের যৌবন সব দিয়ে দিলাম, রক্ত দিলাম, হয়তো টাকা দিতে পারি না, তা আমাদের এই জিনিসগুলো কি টাকা থেকে ইম্পর্টেন্ট না? এটার পুরস্কার আচ্ছা, ধন্যবাদ আপনি নবদ্বীপ নিউজ 24 কে সময় দেওয়ার জন্য।